বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা। আপনারা জানেন যে গত দুই তিন দিনে সিলেটের নিম্ন অঞ্চলের যে সমস্ত উপজেলাগুলো এগুলা অলরেডি শতভাগ তলিয়ে গেছে, আর বালাগঞ্জ এবং ওসমানীনগর এদিকে এখনও পানি আসছিল না। আজকে সকালেও আমি দেখছি যে এই রাস্তাটাতে কোনো পানি নেই, কিন্তু এই সন্ধ্যা অবধি আসতে এই রাস্তাটা পুরাটাই পানির তলে চলে গেছে। এবং পার্শ্ববর্তী যে সমস্ত দোকান ডাইনে বাইরে দেখতে পাচ্ছেন, এগুলার প্রত্যেকটা দোকানের ভিতরেই পানি। মানে এমন একটা আশঙ্কা এখন যে যে কোনো মুহূর্তে দোকানগুলো বন্ধ হয়ে যাবে। এখন আমি আছি বালাগঞ্জের মাঝবাজারে। মাঝবাজারে দেখেন হাঁটু পানি, এখানে ডাইনে বাইরে সব জায়গাতে পানি, মানে পানি ছাড়া আর কিচ্ছু নেই। পানি যদি এইভাবে বাড়তে থাকে তো আশঙ্কা করছি যে আগামীকাল সকালে আমি এই রাস্তা দিয়ে আসতে পারবো কি না জানি না। মনে হচ্ছে প্রতি ঘন্টা এখানে প্রায় 5 থেকে 7 ইঞ্চি পানি বেড়ে যাচ্ছে। সব মিলে সিলেটের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ। আপনারা সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন যাতে সিলেটের এই ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ খুব তাড়াতাড়ি পরিত্রাণ দেয়। আমার বাম পাশে বড় কুশিয়ারা নদী, এই নদীর পানির সাথে এই উপরের পানি সরাসরি হচ্ছে এক হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে স্রোতের মাধ্যমে এই পানিটা লোকালয়ে এখন প্রবেশ করছে। এখন পর্যন্ত বালাগঞ্জের যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবস্থা সচল আছে, কিন্তু যেভাবে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এইভাবে চলতে থাকলে আশঙ্কা করা যাচ্ছে যে আগামী 2-1 দিনের ভিতরে যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। সবচাইতে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে খাদ্য সংকট, কারণ মানুষের যাদের ঘরে চাল এবং ধান রাখা ছিল সেগুলো অলরেডি বন্যার পানিতে তলিয়ে গেছে এবং সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে।